ইজেল আর্ট স্কুলের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। অনেকদিন পর আবার আজকে একটা থিওরি ক্লাস। আজকের এই থিওরি যেটা আলোচনা করব তার বিষয়বস্তু হল প্রাগৈতিহাসিক মানুষের চিত্রকলা। প্রাগৈতিহাসিক বলতে কবেকার, অর্থাৎ মানুষ যখন গুহায় বাস করত সেই সময়কারের যে ছবি সেইটাকেই প্রাগৈতিহাসিক চিত্রকলা বলা হয়ে থাকে। অনেকেই এটা অজন্তা ইলোরার চিত্রকলা বা এইগুলোর সাথে ঘুলিয়ে ফেলে। ভালো করে মনে রাখতে হবে যে অজন্তা ইলোরার যে চিত্রকলা, এগুলো এই গুহাগুলো মানুষের দ্বারা তৈরি হয়েছিল। মানুষ এই গুহাগুলোকে কেটেছে পাহাড়ের গায়ে, তাদের ঘর বানিয়েছে, মন্দির বানিয়েছে, এবং সেইটাকে সাজানোর জন্য তারা ছবি এঁকেছে। এবার এইটা কিন্তু সম্পূর্ণ আলাদা যে প্রাগৈতিহাসিক গুহা চিত্র। প্রাগৈতিহাসিক বলতে মানুষ বললাম প্রথমে যখন গুহায় বাস করত, সেটা তখন অনেক দিন আগেকার কথা, একদম সভ্য মানুষের শুরুর দিকে, যখন তারা দল বেঁধে থাকতো, শিকার করতে যেত, কাঁচা মাংস ত্যাগ করে তারপরে হয়তো পুড়িয়ে খাওয়া শুরু করেছে, আগুন জ্বালাতে শিখেছে, ধরে নেওয়া হয় সেই সময়কারের এইগুলো। এবং এই গুহাগুলো প্রাকৃতিক গুহা, এগুলো মানুষের বানানো ছিল না। এই গুহায় তারা কেন আঁকল? গবেষকদের অনুমান, ধরো দল বেঁধে শিকার করতে গেছে, দুজন ফেরেনি, মারা গেছে। এবার তাদেরকে তো বোঝানো দরকার যারা গুহায় ছিল যে এই মানুষটা কোথায় গেল। তখন একটা বাইসন একে দেখিয়ে দিল যে এই জন্তুটা ভয়ঙ্কর জন্তু, তার আক্রমণেই আমাদের দলের মানুষদের মৃত্যু হয়েছে। আবার এমনও হতে পারে যে গুহাতে যে বাচ্চারা থাকতো তাদেরকে বাইরের প্রকৃতিটাকে চেনানোর জন্য এই ধরনের গুহাতে ছবি আঁকা হয়েছে, যে এই দেখো এটা বাইসন বলে, এইটাকে হাতি বলে, এই রকম করে যুদ্ধ হয়, এই যে যন্ত্রপাতি যা দিয়ে আমরা শিকার করছি এইভাবে শিকার করতে হয়, এই রকমও হতে পারে বলে অনুমান করা হচ্ছে। তো সেই আঁকাগুলো কেমন ছিল? এখনকার তোমরা যে রং পেনসিল দিয়ে আঁকো বা ওয়াটার কালার করো সেই রকম নিশ্চয়ই সেরকম নয়, কারণ তখন তো এগুলো পাওয়া যেত না। তখন মানুষ খাবারের সন্ধানেই ঘুরে বেড়াচ্ছে, তখন রং পাবে কোথায়? তাহলে ছবিগুলো কী দিয়ে আঁকা হয়েছিল? বেশিরভাগ দেখা যাচ্ছে কাঠকয়লা বা কোনো পাথর ঘষে তাই দিয়ে আঁকা হয়েছে। এবার কাঠকয়লা আগুন জ্বালিয়ে রান্না করা বা বন্য প্রাণীর হাত থেকে বাঁচার জন্য আগুন জ্বালানো হতো তখন গুহার বাইরে, যাতে গুহায় ঢুকতে না পারে। সেই যে কালো দাগ পড়তো সেগুলো ঘষলে সেই দিয়ে ছবি আঁকা হয়েছে। তার পরবর্তীতে যখন তারা দেখছে যে আরও কিছুটা ন্যাচারাল করা যায় কি না, বাস্তবের সাথে মিলিয়ে দেওয়া যায় কি না, তখন হয়তো তারা খোঁজ করেছিল যে প্রাকৃতিক রং কী কী আছে। সেই জন্য তারা দেখা যাচ্ছে বিভিন্ন রকম পাথর সংগ্রহ করেছিল, যেটা প্রকৃতির বিভিন্ন রঙের সাথে মেলে, সবুজ রঙের পাথর বা লাল রঙের পাথর ইত্যাদি। কিছু কিছু ছবিতে মনে হচ্ছে যেন তারা তুলির ব্যবহার করেছে। তাহলে তুলি কী ব্যবহার করেছিল, কোন তুলি তখন তৈরি করত? মনে হচ্ছে গবেষকরা বলছেন তারা সরাসরি কোনো প্রাণীর লেজকে ব্যবহার করেছে।
সেটা গরু জাতীয় কোনো প্রাণীর লেজ হতে পারে, যাদের লেজের মাথায় একগুচ্ছ লোম থাকে। এবার সেইটাকে রঙের মধ্যে ডুবিয়ে নিয়ে তাই দিয়ে এঁকেছে। তো এই ছবিগুলোর মধ্যে স্পেনের আলতামিরা গুহা যে নামটা ইতিহাস বইতেও পাওয়া যায়, তো এইখানে ছুটন্ত বাইসনের ছবিটাকে উৎকৃষ্ট বলে ধরা হয়, ভীষণ সুন্দর। এবং ড্রয়িংয়ের যেটা আসল ব্যাপার, বলিষ্ঠতা, আমরা যেমন বলে থাকি যে বারবার না মুছে আঁকার চেষ্টা করো, সেইটা হচ্ছে বলিষ্ঠ আঁকা, ঠিক সেই রকম। কারণ তখন তো ইরেজার ছিল না, কী দিয়ে মুছবে, তারা তো ধেবড়ে একাকার হয়ে যাবে কয়লা টয়লা দিয়ে আঁকতে। তারা যা এঁকেছে, এক এক টানে এঁকেছে, সেইটা সাংঘাতিক ছবির মধ্যে একটা গতি এনে দিয়েছে, সেইটাতে বলিষ্ঠ ভাব এনে দিয়েছে। আমাদের দেশেও এরকম কিছু ছবি আছে, কিন্তু সংরক্ষণের অভাবে অনেক কিছুই নষ্ট হয়ে গেছে আমাদের অজ্ঞতার ফলে। বাগগুহাতে ছবি আছে, যদিও প্রাচীনকালের, এটা ওই সময়কালের নয়, অজন্তা ইলোরার সময়কালেরই। ওই সময়ের গুহাগুলো হয়তো এখনও আবিষ্কার হয়নি। মধ্যপ্রদেশের ভীমবটকা বলে একটা জায়গা আছে, সেই গুহাতে ওই সময়কারের কিছু ছবি, ড্রয়িং পাওয়া গিয়েছে। ভারতবর্ষের এখনও বহু জায়গায় জঙ্গলের মধ্যে অনেক গুহা আছে, আবিষ্কার হয়নি। এত বড় দেশ, এখানেও গুহাবাসী মানুষ ছিল, এবং শুধু ওইটা নয়, হয়তো পরবর্তীকালে আরও পাওয়া যাবে। এরকম সারা পৃথিবীতে বেশ কিছু প্রাগৈতিহাসিক গুহা পাওয়া যায়, যেইগুলোর মধ্যে মানুষ বাস করত বলে প্রমাণ পাওয়া গেছে, এবং এই ধরনের ছবি তারা এঁকেছে। তা ছবির বিষয়বস্তুগুলো কী ছিল আরেকবার বলি। বিষয়বস্তু বেশিরভাগই তৎকালীন সময়ের, অর্থাৎ সেই সময়ের বিভিন্ন প্রাণী ছিল, আর ছিল শিকারের দৃশ্য, কেমন করে মারা হচ্ছে। যেমন ধরো, কোনো প্রাণীকে কপালের মধ্যে তীর ঢুকিয়ে দিতে হবে বা বল্লম ঢুকিয়ে দিতে হবে গন্ডারের মতো প্রাণীকে, না হলে তার চামড়া ভেদ করে কিছু ঢুকবে না অস্ত্র টস্ত্র। সেইটা কী করে ট্রেনিং দেবে বোঝাবে, সেইটা বোঝানোর জন্য হয়তো বুঝিয়ে দেওয়া হয়েছিল যে এইখানে বল্লমটা বা ত্রিশূল বলো বা তীরধনুক বলো সেটাকে মারতে হবে। এই ধরনের ছবি ওখানে পাওয়া গেছে। আজকের মতো এটুকুই থাক। এরপরে যে অংশটা আলোচনা করব, যেটা আলোচনার মধ্যে বললাম যে অনেকে ভুল করে থাকে অজন্তা ইলোরার চিত্রকলার সঙ্গে, সেই অজন্তা ইলোরার চিত্রকলা নিয়ে, কারণ সেটা গুহাচিত্র, সেই গুহাচিত্র সম্বন্ধে, তার বিষয়বস্তু, কী ধরনের রং দিয়ে সেগুলো আঁকা হয়েছিল, কোথায় অবস্থিত অজন্তা ইলোরা, কোন সময়কালের গুহাচিত্র, এগুলো নিয়ে। যাদের এইটা ভালো লাগবে, এই থিওরি ক্লাসটা, তারা অবশ্যই তোমার বন্ধুদেরকে শেয়ার করবে। যারা আজকে আমার এই চ্যানেলে নতুন, জেলার স্কুলের চ্যানেলে নতুন, তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, নতুন নতুন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটা ক্লিক করে রাখবে। ভালো থেকো সবাই।